পৌঁছে গেলেন সোনার নবীর কাছে। আল্লাহর নবী বললেন, তোমার নাম নাহওয়াসি? ওয়াসি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, আমার নাম ওয়াসি। আল্লাহর নবী বললেন, তুমি কি আমার চাচা হাজি আমির হামজাকে তুমি শহীদ করেছো? ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ, জেহালাতের কারণে আমি তা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, এখন তুমি কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ভুল করেছি, এখন আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী তার উপর থেকে কোতলের আইনটা তুলে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আইন তুলে নেওয়া হলো, রাসূলের হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তুমি আমার চাচাজি আমির হামজাকে কেমন ভাবে শহীদ করেছো, তুমি একটু আমাকে বলো তো দেখি শুনি। সঙ্গে সঙ্গে ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালাকে খুব কষ্ট করে আমির হামজাকে আমি শহীদ করেছি। আমি তার বুকের উপরে চড়ে বসে তরবারি দিয়ে খঞ্জর দিয়ে তার বুকটা ফেড়ে কলিজাখানা বার করে দিলাম, বার করে হেন্দার হাতে দিয়েছি, হেন্দা চিবিয়ে জিবি খেয়েছিস একটা মহিলা। আল্লাহর নবী ওয়াহশীর কথা শুনছিলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহর হাবিব ওই সময় শুনে বুঝে অসীকে বলল, অসী শোনো, আমার চাচাজি আমার পিতার মতো শ্রদ্ধা করেছে, আমাকে স্নেহ করেছে, ভালোবেসেছে, সুতরাং তুমি আমার সেই চাচাজিকে তুমি শহীদ করেছো, তুমি মুসলমান হয়েছো বটে, কিন্তু আমার সামনে তুমি সব সময় আসবে না, কেননা তোমার দেখলেই আমার চাচার কথাটা মনে পড়বে। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতে চাইছি এটাই, সেই রাসূল ওয়াহশীর মতন একজন একজন নির্মম হত্যাকারীকেও কেউ ক্ষমা করে দিলেন, আর রাসূল ছিলেন রহমত। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি এবার আসুন কোরআনে কারীম থেকেই আলোচনা করব, যেহেতু আল্লাহর রাসূলের জীবনী হচ্ছে কোরআনে কারীম। সবাই বলি সুবহানাল্লাহ। এখন এই কোরআনে কারীমের আলোচনা করতে গেলে কোরআনে কারীমের মজলিসের কিছু আদব আছে না নাই? আছে না নাই? যেহেতু মুসলমান কোনোদিন বেয়াদব হতে পারে, জোরে কান হতে পারে না, মুসলমানদের আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফ বলছে মজলিসে আসার আদবটা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী বান্দারা, তোমরা যারা কোরআনের মজলিসে আসবে, এসে আগে সামনের জায়গাগুলো তোমরা পুরা করে নিয়ে বসে যাবে, তারপরে যারা পিছনে আসবে, পিছনের মানুষদের জন্য তোমরা জায়গা প্রশস্ত করে দিবে। তোমরা যদি পিছনের মানুষদের জন্য জায়গাটা প্রশস্ত করে দিতে পারো, আল্লাহ পাক তোমাদের জান্নাতের ভিতরেও জায়গা প্রশস্ত করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আসেন একটু আয়াতটা আমল করি, সামনের জায়গাগুলো পুরা করে নেই, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাস্তবে রূপ দেন, আমল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসেন, বাজান চলে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখেন কি সুন্দর, আপনারা আদবের সঙ্গে কোরআনের আয়াত শুনে কিভাবে আপনারা কষ্ট করে এগিয়ে চলে আসলেন। এই যে এগিয়ে আসছেন কিয়ামতের দিন, এই মাটি আপনার পক্ষে সেদিন সাক্ষী দিয়ে দেবে, বলবে আল্লাহ পাক দক্ষিণ বহিরা জামে মসজিদের ঈদগায়
মিলাদুন নবীর মাহফিলে তোমার কোরআনের সূরা মুজাদালার আয়াত 28 নম্বর পারার 11 নম্বর আয়াত শুনি তারা এগিয়ে এসেছিল। আজকে আমি তার সাক্ষী দিয়ে দিলাম, জোরে বলো সুবহানাল্লাহ। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন চার ধরনের সাক্ষী দিয়ে বিচার করবে, জোরে বলেন কয় ধরনের? চার ধরনের। কোরআন শরীফ বলছে, আল্লাহ পাক বলছেন, অকুল লা ইনসানিন আল জামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের প্রত্যেকের সেদিন আমি তাদের গলায় আমলনামা ঝুলায় রেখে দিয়েছি, জোরে বলেন কোথায়? গলায়। কোথায়? আল্লাহ বলছেন গলায়। আমি আল্লাহ পাক এখানে একটা ছোট্ট সিম কার্ড, একটা ঘুটলি রেখে দিয়েছি, এই গলার আমলনামাটা সেদিন কিয়ামতের দিন বার করা হবে, সেদিন কিয়ামতের দিন বার করে দেওয়া হবে। এই আমল নামে সব কিছু রেকর্ড করা হচ্ছে, ভিডিও রেকর্ড। জোরে বলেন কি রেকর্ড? ভিডিও রেকর্ড। বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করেছে, যার নাম হলো ডিএনএ। এই ডিএনএ পরীক্ষা করে অনেক কিছু ধরা যায় না, যায় না, যায় না, যায় না। এই ডিএনএ বিজ্ঞান আবিষ্কার করেছে। আর আল্লাহ পাক 1400 বছর আগে আমার রসুলের দ্বারাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা তাদের গলায় ঝুলিয়ে দিয়েছি, এই আমলনামা সেদিন তাদের সামনে বার করা হবে। আবার এক রেওয়ায়েত এসেছে, বান্দা বান্দিকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরে রাখার পরে সর্বপ্রথমে একজন ফেরেশতা আছে, ফেরেশতার নাম হলো রুমাত ফেরেশতা। কি নাম বললাম? রুমাত। এই রুমাত ফেরেশতা এসে বান্দার সামনে এসে বান্দাকে তুলে বসায়, বসিয়ে বলতে থাকে, ও বান্দা তোমার জীবনে কি আমল করেছিলে তুমি লিখে দাও। ওই সময়ে বান্দা বলবে, আমার জীবনে কি আমল করেছিলাম আমার তো মনে নাই। না, তোমার মনে আছে, তুমি লিখে দাও। সঙ্গে করে দুইটা আজাবের জন্য দুইটা মুগুরু নিয়ে আসে। আমার ভাইয়েরা, বেহেশতের শান্তি আর দোজখের আজাব এই বইয়ের ভিতরে আপনি ঘটনাটা পাবেন বাংলায় লেখা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যেও পাওয়া যায়। এরপরে ওই রুম্মান ফেরেশতার কাছে বান্দা বলবে, আমি কিসে লিখবো, এখানে তো কোনো কাগজ নাই। ওই সময় বান্দার সামনে দুইটা, যে প্রথমে যে দুইটা কাফনের কাপড় দেয়া হয় সর্বপ্রথম, একদম লম্বা লম্বি, ওই দুইটা কাপড় টেনে তার পিঠের তলা থেকে বার করা হয়। আমার ভাইয়েরা, এরপরে ওই কাপড়ের ভিতরে বলবে, একটা কাপড়ে তোমার নেক আমলগুলো লেখো, আর একটা কাপড়ে তুমি তোমার অসদ আমল বদ আমলগুলো লেখো। আমার ভাইয়েরা, ওই সময়েতে এবার লেখা শুরু হয়ে যায়, কিন্তু আমি আপনি বান্দা বান্দি চালাক, কবে ভালো কাজ করেছিলাম, কবে নামাজ পড়েছিলাম, নবী দিবসের মাহফিলে বসেছিলাম, সেইগুলো আমি আপনি কিন্তু এক এক করে তাড়াতাড়ি লিখতে লাগবো। আর যখন বদামলের যে কাগজটা থাকবে, কি দিয়ে লিখবে? বান্দা বলবে, আমার কাছে কালি নাই, আমার কাছে কোনো কলম নাই। ওই সময় বলবে, তোমার শাহাদাত আঙ্গুলটা তুমি কলম বানায় না। কলম বানিয়ে না হবে, মুখের ভিতর থেকে লালা বার করো আর কালি বানিয়ে লেখো, সেদিন সব লিখতে থাকবে। আমার ভাইয়েরা, বাবাজির আমার, এরপরে দেখা যাবে সৎ আমলগুলো লিখে এবার বলবে, তোমার ফিঙ্গার প্রিন্ট তুমি এখানে মারো। আমার ভাইয়েরা, আজকে দেখবেন সই নকল করা যায় বলে, আজকে দেখবেন বড় বড় জায়গায়, এমনকি আধার কার্ডে বলেন না কেন, বড় বড় জায়গায় সই করার পরে টিপ দেওয়া লাগে না, লাগে না, লাগে না, লাগে না, লাগে তো, লাগে কেন? টিপ কোনোদিন নকল করা যায় না, ফিঙ্গারপ্রিন্ট কোনোদিন নকল হয় না। কোরআন শরীফ বলেছে, আমার আল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে তাকায়া দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের হাতের পাঁচটা আঙুল এক একটা আঙুল এক একটা আঙুলের সঙ্গে স্বতন্ত্র করে বানিয়েছি, কোনোদিন কোন আঙুলের সঙ্গে কোন টিপ মিলবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে বিজ্ঞান বলছে টিপ দাও, সই নকল করা যায়, কিন্তু টিপ নকল হয় না। আমার ভাইয়েরা, সেদিন ওই আমলনামায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে, ওই
দুইটা কাপড়ে আপনার দুই আমল নামা লেখা হলো, ওটাও কেম, ওটা আপনাকে পেঁচিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তারপরে মন কানার নাকির ফেরেশতা চলে আসবে কবরের ভিতরে, ওই একটা সাক্ষী হয়ে গেল। আর ওদিকে গলায় ভিতর থেকে আল্লাহ ডিএনএ বার করবেন যে ঘুটলি আল্লাহ বলছেন এখানে দেয়া আছে, এইটা বার করে এটা একটা সাক্ষী হবে। তাহলে কটা হলো, কটা হলো? দুটো তো নাকি কথা বলছেন না কেন, দুটো হয় নাই? দুটো। এরপরে নাম্বার 3, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সবাই বলি আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের দুই স্কন্ধের উপরে, দুই কাঁধের উপরে আমি আল্লাহ পাক দুইটা সম্মানীয় লেখক রেখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কিরামান আর কাতিবিন দুইজন সম্মানীয় লেখক, তোমরা যাই করো না কেন সব তারা লিপিবদ্ধ করছে। তাহলে 3 নম্বর সাক্ষী হয়ে গেল। 4 নম্বর সাক্ষী সম্পর্কে কোরআন শরীফ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা আকালাল ইনসানু মালাহা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেদিন জমিনটাকে প্রবল জোরে ঝাঁকুনি দেয়া হবে, ওই জমিনের তলায় যা কিছু আছে সবগুলো উদ্গিরণ করে দেবে। সেদিন মানুষেরা বলবে, অকালাল ইনসানু মালাহা, এই জমিন আজকে কি হচ্ছে, এটা কেন বার করে দিচ্ছ, এই জমিন সব রেকর্ড করে রাখছে, আজকে এই যে জমিন রেকর্ড করে রাখছে এটা কোনো মানুষ অবিশ্বাস করতে পারবে না। কেন আপনি লক্ষ্য করুন, বিজ্ঞানের তৈরি করা সিসি ক্যামেরার দিকে, কথা ঠিক না? ঠিক না? বিজ্ঞানের তৈরি করা সিসি ক্যামেরা, এই বিজ্ঞানের মাথায় জ্ঞান দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। কতটা জ্ঞান দিয়েছে আল্লাহ পাকের কাছে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো কতটা জ্ঞান দিয়েছি বিজ্ঞানকে এবং সমস্ত মানুষকে। কোরআন শরীফ বলছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়ে দিলাম। কতটা জ্ঞান দিয়েছে? সামান্যতম, সামান্য জ্ঞান না, সামান্যতম জ্ঞান। ইল্লা কলিল যদি বলতেন তাহলে বোঝা যায় আমি তোমাদেরকে সামান্যতম, সামান্য জ্ঞান দিয়েছি, কিন্তু না, তিনি বললেন ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান। সামান্যতম জ্ঞানের ঠেলায় বিজ্ঞান আবিষ্কার করল সিসি ক্যামেরা, বিজ্ঞান আবিষ্কার করলো অ্যান্ড্রয়েড মোবাইল। আজকে যারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বিরোধিতা করে, কেন বিরোধিতা করো? বশরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মিলাদে মুস্তফা কিতাবের মধ্যে বলেছেন, কায়ামের মশলার ভিতরে তিনি বায়ান করতে গিয়ে তিনি লিখেছেন যে আল্লাহ চাইলে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মতরা যে মিলাদ করে আমার রাসূলের সামনে সেটা হাজির করে দিতে ভয় পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে কেন বিশ্বাস হবে না? তার তাকিয়ে দেখেন বিজ্ঞানের তৈরি করা মোবাইলের দিকে, ভিডিও কলে আপনার ছেলে থাকে বোম্বাইতে সৌদি আরবে, ভিডিও কলে কথা হয় না হয় না হয় না হয় না, হয়তো নাকি? বাবা জিজ্ঞাসা করছে, বানা কি দিয়ে ভাত খাচ্ছ? ওই সময় ছেলে বলে, আব্বা দেখো কি দিয়ে ভাত খাচ্ছি, বলেই মোবাইলটা গোশতের বাটির দিকে, মাছের বাটির দিকে ধরে, আর আব্বা বাড়িতে বসে বসে দেখতে পাই, পাই না পাই না পাই না পাই না পাই, কোনো তারা লাগে না, কিছুই লাগে না, কোথায় ভিডিও, কোথায় সৌদি আরব, কোথায় বোম্বাই, আর কোথায় দক্ষিণ বহিরাই, বসে বসে ছেলে মাছ দিয়ে ভাত খায়, গোশত দিয়ে ভাত খায়, বসে বসে দেখে। আজকে বিজ্ঞানের তৈরি করা এই মোবাইল, এই বিজ্ঞান জ্ঞান পেয়েছে সামান্যতম, কতটা জ্ঞান, সামান্যতম না, সামান্যতম জ্ঞান, সামান্যতম জ্ঞানের ঠেলা দিয়া আজকে বিজ্ঞান মোবাইলে ভিডিও কলে কথা বলাতে পারে। আর সেই আল্লাহ পাক হলো অসীম জ্ঞান রাশির মালিক। জোরে বলো কি? অসীম জ্ঞান রাশির মালিক। সবাই বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে অসীম জ্ঞান আছে, আর আমার এই অসীম জ্ঞান থেকে আমি স্পেশাল জ্ঞান একটু নবীদেরকে দেই। জোরে বলো, কাদেরকে দেই? নবীদেরকে দেই। এজন্যই নবীদের কথা কোনোদিন ভুল হয় না, আর নবীদের কথার মধ্যে কোনোদিন ইখতিলাপ হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেছে কবরে আযাব হবে, মুসা নবী এসে বলেছে ওটা নাও হতে পারে, এরকম বলেছে নাকি? বলছে? বলে নাই। ঈসা আলাইহিসসালাম বলেছে কিয়ামতের মাঠ হবে, সোনার নবী বলেছেন আমার আপনার নবী বলেছেন ওটা নাও হলেও না হতে পারে, এরকম বলেছে নাকি? কেউ বলে নাই। যেহেতু নবীদের কাছে একটা অফিস থেকে কথা এসেছে, জোরে বলেন কয়টা অফিস? একটা অফিস। কোরআন শরীফ বলছে বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কোরআনকে সুরক্ষিত রাখা ছিল এমন একটা ফলকের ভিতরে, এমন একটা অফিসে, যে অফিসের নাম হলো লাওহে মাহফুজ। সবাই বলি সুবহানাল্লাহ। এই সেখান থেকে সমস্ত আসমানি কিতাবগুলো সেখান থেকে নবীদের কাছে পাঠানো হয়েছে, আর যিনি বহন করে নিয়ে এসেছেন তার নাম কোরআন শরীফ বলছে ওয়া নাযালা বিহির রুহুল আমিন। এই আল্লাহ পাক বলছেন আমি এটাকে নাজিল করলাম রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে, অর্থাৎ জিব্রাইলের এক নাম হলো রুহুল আমিন। জোরে বলো সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলছেন রুহুল কুদুস, রুহুল কুদ্দুস তার নাম ছিল জিব্রাইলের নাম। সমস্ত নবীদের কাছে একজন ফেরেশতা আল্লাহ পাকের বাণী বহন করে নিয়ে এসেছেন, তার নাম হলো জিব্রাইল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আজকে বিজ্ঞান যদি ভিডিও কলে তোমার ছেলে থাকে সৌদি আরব মুম্বাই, সেখান থেকে যদি ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে দেখাতে পারে তোমার এই দক্ষিণ বহিরার মাহফিলটাকেও, আমার আল্লাহ রাব্বুল আলামিন সোনার নবীর সামনে তুলে ধরতে পারে না? পারে না? পারে না? পারে না? অবশ্যই পারে। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি তো নাকি? এটা বিশ্বাস করবে? আমার রসুল বলেছেন গোটা দুনিয়াটা আমার আল্লাহ পাক আমার এই হাত আর তালুর উপরে দেখিয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে নবী দিবস দিলেন, কি নিয়ামত! ইতিহাস আলগা করলে দেখা যায় আল্লামা রুহুল আমিন সাহেবের কাছে এই নবী দিবসের বিরোধিতা, ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে প্রশ্ন ছড়া হয়েছিল যে আমাদের নবীর মিলাদ কি কোরআন শরীফে আছে নাকি? মিলাদ আপনি কোথা থেকে পেয়েছেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমার আল্লাহ পাক আমার আপনার নবীর মিলাদ কোরআন শরীফে আলোচনা করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো কোথায় নবীর মিলাদের কথা বলা হয়েছে? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি কোরআনে কারিম থেকে আবার দলিল দেওয়া শুরু করছে। আসুন আমি সেখান থেকে আজকে মিলাদের দলিল পেশ করে আমার সোনার নবীর মিলাদ শুরু করতে চাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতারিত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাআল্লা ফাহাদা ওয়াওয়াজাদাকা আ'ইলাম ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. شبابي بلي صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
মান কালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমরা আজকে সূরা দুহা, আম্মা পারার একটা সূরা, এই সূরার মাঝখান থেকে আমরা শুরু করেছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাহেব মিলাদের দলিল দিলেন। তিনি বললেন, আপনারা যারা বলছেন যে কোরআন শরীফ নবীর মিলাদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলের 20 বছর বয়স থেকে আলোচনা করতে পারতেন, কিংবা আমার রাসূল একদম শেষ টাইমে আলোচনা করতে পারতেন, কেন আমার নবীকে বলা হলো ও নবী আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? এই এতিম অবস্থাটা কি মাসকানের বয়স না প্রথমের বয়স? বুদ্ধি করে বলেন তো, মাসকানের বয়স না প্রথমের বয়স? প্রথম থেকে না, রাসূলের শুরু থেকেই তো, প্রায় শুরু থেকে। শুরু থেকে মানে নূর থেকে, আমি বলছি না, নূর থেকে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস দিয়ে দিলাম। আমাদের জন্য আল্লাহ দুইটা জিনিস দিয়েছে, জোরে বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা হলো নূর আর একটা হলো কিতাব। এখানে নূর বলতে বোঝানো হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে, নূর বলতে বোঝানো হয়েছে আমার আপনার সোনার নবীকে বলা হয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নো থেকে হাদিস শুনেন, মিলাদে মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করা হলো, আমার ভাইরা বাবাজির আমার জাবেরকে জাবের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেন? জাবেরকে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া জাবির, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে সৃষ্টি করেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনার নবীর নূরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, নূর থেকেও আলোচনা আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে করে দিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নবীর মিলাদ তো কোরআন শরীফে রয়েছে। আবার তিনি তেলাওয়াত করলেন, আবার তিনি কিতাবের মধ্যে বললেন, কোরআন শরীফ বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সবাই বলি আল্লাহ আকবার। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক একজন রসুল পাঠিয়ে দিলাম, যিনি ছিলেন উম্মি নবী। আমার আল্লাহ পাক তানাকে উম্মি নবী বললেন, তার মানে হলো তানাকে এখানে নিরক্ষর বলা হয়েছে, আক্ষরিক কোনো জ্ঞান আমার আল্লাহ পাক তানাকে দেননি। তার মানে হলো এই পৃথিবীতে আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। জোরে বলুন কি নবী? শ্রেষ্ঠ নবী। আমার নবীকে কে শেখাবে, কে পড়াবে? যিনি শিখাবেন তাহলে তো আমার নবীর সে ওস্তাদ হবে, ঠিক না? ঠিক না? ঠিক তো নাকি? এজন্যই পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে, পৃথিবীর কোন শিক্ষকের কাছে আমার নবী আল্লাহ পাক লেখাপড়া করার জন্য বলে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শিক্ষক হয়ে গিয়েছেন। যেহেতু রসুল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর জমিনে তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন শিক্ষক হিসেবে প্রেরিত হলেন সেদিকে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু একটু করে বলবো। যেহেতু রসুল হলো আমাদের জন্য আদর্শ, জোরে বলেন কি?
আদর্শ কোরআন শরীফ বলছে, পূর্বের যে আলেম তিনি আলোচনা করেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের রসুল, তোমরা সেই রসুলের জীবনের দিকে তাকাও, তার দিকে লক্ষ্য করো, আর সেই মতো তোমরা জীবন গড়ো, এটাই হলো তোমাদের রসুল হলো বাস্তব আদর্শ। এই কোরআনে কারীমের পূর্ণাঙ্গ প্র্যাকটিক্যাল যিনি আমল করে দেখিয়েছেন, এই কোরআন হলো একটা থিওরি। কোরআন একটা কি থিওরি? একটা কাগজে লেখা রসগোল্লার মতো। আপনি বুঝবেন, একটা রসগোল্লা আপনি কাগজে লিখবেন, লিখে যদি আপনি কাগজটা মুড়িয়ে গালের ভিতরে দেন, কোন স্বাদ পাওয়া যাবে? স্বাদ পাওয়া যাবে কি? যাবে না। এবার আপনি রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা, চিনির রস, একটু এলাচির কুচি, এইগুলো লিখলেন, লেখার পরে আপনি কাগজটা মুড়িয়ে গালের ভিতরে দিলেন, স্বাদ পাবে না। তাহলে কি করতে হবে? ওই থিওরি অনুযায়ী যেমন লেখা অনুরূপ ভাবে জিনিসগুলো জোগাড় করতে হবে, তারপরে এবার ছানা দিয়ে হাত দিয়ে গোল করে চিনের রসে চুপাতে হবে, তারপরে আপনি তুলে খেলে আপনি স্বাদ পাবেন। কথা ঠিক না? ঠিক না? এই কোরআনে কারীমটা ওরকম একটা কাগজে লেখা রসগোল্লার মতো। আপনি কোরআন তো বুঝতে পারবেন না, শুধু কিতাব আসলে, নবী যদি আল্লাহ পাক না দিতেন আপনি তো কোরআন বুঝতে পারতেন না। এই জন্য আল্লাহ পাক কিতাবও দিলেন, রসুলও দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর মিলাদটাই হলো গোটা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সাহেব লিখলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে যে নবী তোমাদের রসূলকে দিলাম তিনি ছিলেন উম্মে নবী, এবং তাকে আমি ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন আমি তাকে তেলাওয়াত করার ক্ষমতা দিলাম, তাকে আমি আয়াত দিয়ে দিলাম, এবং তিনি যেন মানুষকে পরিশুদ্ধ করতে পারেন, মানুষকে পরিশুদ্ধ করতে পারেন, এই ক্ষমতাটাও আমি তাকে দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের রসূলের সঙ্গ যখন সাহাবায়ে কেরামরা দিয়েছেন, তানাদের কালবের উপরে, তানাদের রুহের উপরে, তানাদের সিরের উপরে যত ময়লা ছিল রসুলের সঙ্গে দেওয়ার সাথে সাথে তাদের কালব রুহ সিরগুলো সমস্ত লতিফা সমূহ তাদের পরিষ্কার হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তাই তো আমার রসুল বলেছেন, আদম বান্দারা যদি গুনাহ না করত তাহলে তাদের কালবের উপরে তারা আরশে আজিম দেখতে পেত। জোরে বলো সুবহানাল্লাহ। যারা ওলিয়া ওলিয়া হয়েছেন তারা তাদের কালবের উপরে সপ্তম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথায় কথা বেড়ে যায়, জান্নাতু আদন, জান্নাতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল দেখো আমি জান্নাতে আদমটা কত সুন্দর করে বানাইছি, একটু দেখে এসো তো। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি চলে গেলেন জান্নাতে আদম দেখতে। দেখতে দেখতে 600 ডানা তিনি ঝাপটায়া ঝাপটায়া চলছেন, এত গতি জিবরিল আমিন আলাইহিস সালামের। তিনি সিদরাতুল মুনতাহা থেকে যে দুনিয়ায় আসতেন 600 পাখা তিনি একবার করে ঝাপটা দিতেন, এক থেকে দুইবার ঝাপটা দিয়ে তিনি জমিনের উপরে দাঁড়িয়ে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। 600 ডানা এত জোরে ঝাপটাচ্ছেন, এগিয়ে যেতে যেতে ডানা 600 ব্যথা হয়ে গেছে, বেদনা শুরু হয়ে গেছে। ওই সময় আমার আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জান্নাতের কত দূরে এসেছি আর কতটা বাকি আছে? আল্লাহ পাক বললেন, জিবরাইল জান্নাতের 1/4 গিয়েছে, এখনো 3 বাকি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আমি আর যেতে চাই না, আমার ডানা বেদনা শুরু হয়ে গেছে, ব্যথা হয়ে গিয়েছে।
আল্লাহ আপনি আমাকে আপনার কুদরতি শক্তি দ্বারা আমাকে ফিরিয়ে নিয়ে চলেন, আমার জান্নাত দেখার স্বাদ মিটে গেছে, আর আমি জান্নাত দেখতে চাই না। ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ফিরে আসবেন, দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় জান্নাতি আদনের ভিতরে একটা হুর এসেছে, হুরগুলো ঘুরে ঘুরে বেড়ায়, একটা হুর হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে ফিরে একটু মুস্কি হাসি দিয়েছেন, তার দাঁত মোবারক বিকশিত হয়েছে, ওই দাঁতের ঝলকানিতে জিবরিল আমিন আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছে। আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে আবার হুর তিনি জিবরিল আমিন আলাইহিস সালামকে তিনি আবার সেবা শুশ্রূষা করলেন। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করেন, আপনি কি দেখে আপনি এরকম বেহুশ হয়ে গেলেন? জিবরিল আমিন আলাইহিস সালাম হুরের প্রশ্নের উত্তর দেয়, আমি যেন কি একটা দেখলাম, এত সুন্দর নূর আমি দেখেছি যাতে আমি বেহুশ হয়ে গেছি। হুর বলল, দেখেন আমি তো কেবল মাত্র শুধু আপনার দিকে ফিরে একটু মিষ্টি হাসি মেরেছি, আমার দাঁতের ঝলকানিতে আপনি বেহুশ হয়ে গিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় হুরকে প্রশ্ন করে, তোমাদের আল্লাহ পাক কাদের জন্য বরাদ্দ করে রেখেছে? ওই সময় হুর বলে, আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি সাহায্য নিয়া ওখান থেকে তিনি ফিরে আসলেন সিদরাতুল মুনতাহা জিবরাইল যেখানে থাকেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল যে জান্নাত তুমি ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে গিয়ে শেষ করতে পারলে না, ওই জান্নাত আমার বান্দা বান্দিরা চোখের পলকে আপ ডাউন করবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক তা কি করে সম্ভব, একি সম্ভব? আল্লাহ বললেন, হ্যাঁ। জিবরিল আমিন আলাইহিস সালাম মনে মনে ভাবছে কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহ পাক বলেছেন, কথা তো বিশ্বাস করতেই হবে, হবে না হবে না। তবু জিবরিল আমিন আলাইহিস সালাম মনের ভিতরে বিশ্বাস আনলেন, কিন্তু মনে মনে হচ্ছে যদি একটু চোখে দেখতে পেতাম ভালো হতো। আল্লাহ বললেন, জিবরাইল তোমার মন চাই যদি একটু চোখে দেখতাম কেমন উম্মতে মুহাম্মাদীরা জান্নাতের ভিতরে মাথামাথা আপ ডাউন করবে। জিবরিল বলে, আল্লাহ আপনি তো আমার সব খবর রাখেন, যেহেতু আমার মনের ভিতরে কি হচ্ছে এটা তো আপনি খবরই রাখেন, তাহলে যদি আপনি চোখে দেখেন আমি খুশি হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও ওই আমার প্রিয় রসুলের সাহাবী মদিনায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াই, রসুলের প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও তুমি সেখানে মানুষের বেশে চলে যাও, মানুষের সুরাতে গিয়ে তুমি তাকে বলো, ভাই ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর আপনি বলেন তো দেখি জিবরিল আমিন এখন কোথায় আছে, এই প্রশ্ন করো, এই প্রশ্নটা গিয়ে তুমি করো, যাও। আল্লাহ পাকের হুকুম মতো জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন, হযরতে আবু বকর সিদ্দিকের কাছে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই সময় বলে, ও আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর, হুজুর আমি একটা কথা আপনার কাছে একটু জিজ্ঞাসা করতাম যদি কিছু না মনে করেন। ওই সময় বললেন, অবশ্যই আপনি বলতে পারেন, আপনি কি বলতে চাইছেন আপনি বলুন, আমার কিছু আমি মনে করব না। ওই সময় তিনি বললেন, আমি প্রশ্ন করতে চাইছি এটাই, আপনি কি বলতে পারবেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এখন কোথায় আছে? উনি বললেন, ঠিক আছে আপনি আমাকে একটু সময় দেন, আমি দেখছি চেষ্টা করে। সময় একটু দেওয়া হলো, জিবরিল আমিন মানুষের সুরাতে দাঁড়িয়ে আছে, উনি রুমাল খানা মুড়ি দিয়ে বসলেন, সঙ্গে সঙ্গে মুরাকাবা হালাতে বসে গেলেন, রুমালটা মুড়ি দিয়ে বসে
বেশ খানিকক্ষণ পরে, দু তিন মিনিট পাঁচ মিনিট মতো পরে উনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে বললেন, ভাই শোনেন, আমি রুমালটা মুড়ি দিয়ে বসলাম, আমি সাত তবক আসমান বাড়িয়ে আসলাম, সাত তবক আসমানের মধ্যে জিব্রাইলের কোনো দেখা পেলাম না, সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়িতে চলে গেলাম, জিব্রাইল যেখানে থাকে সেখানেও আমি জিব্রাইলের বাড়িতে দেখা পেলাম না, আমি চলে গেলাম আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে, জান্নাতুল ফেরদাউসে জিব্রাইল নাই, জান্নাতুন নাইমে নাই, জান্নাতুন মাওয়ায় নাই, জান্নাতে আদনে নাই, সমস্ত আটটা জান্নাত আমি তালাশ করলাম, আমি জিব্রাইলকে পাই নাই, আমি চোখ চালিয়ে দিলাম জাহান্নামের দিকে, সাত তবক জাহান্নাম ভেদ করে সব দিকে ঘুরে এলাম, আমি কিন্তু জিব্রাইলকে পাই নাই, সাত তবক জমিনের নিচে আমার চোখটা চালিয়ে দিলাম, আমি জিব্রাইলকে পাই নাই, আমি কোথাও জিব্রাইলকে পাই নাই, আমার মন বলে আমার চোখের সামনে যা দাঁড়িয়ে আছি এটাই জিব্রাইল হবে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিব্রিল আমিন আলাইহিস সালাম অবাক, আল্লাহ এ কি নিয়ামত, আমি 650 পাকা ঝাপটাই আমি পারলাম না, আর দুনিয়ায় বসে রোমাল মুড়ি দিয়ে সব জায়গায় ঘুরিয়েছে বলে আমি কোথাও জিব্রাইলকে পাই নাই, আমার মন বলে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি জিব্রাইল হবে, ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এই পাওয়ার আমার উম্মতে মুহাম্মাদিকে দিয়েছি, ধরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর ওলিয়া উলিয়া যারা তাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দেন, তারা চোখখানা বন্ধ করে দু চার বার হাঁটলেই তারা মক্কা শরীফে চলে যায়, ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সেই নিয়ামত দিয়েছে। আমার ভাইরা, আসুন যে কথা বলছিলাম, সোনার নবীকে আল্লাহ পাক বললেন, আমি তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠালাম যিনি ছিলেন উম্মি নবী, তাকে আমি আয়াত শিক্ষা দিয়েছি, তাকে আমি মানুষ পরিশুদ্ধ করার ক্ষমতা দিয়েছি, তিনি মানুষকে পরিশুদ্ধ করেছেন, উমারের মতন ব্যক্তি যিনি ছিলেন কট্টর কাফের, রসুলকে হত্যা করে গিয়ে হত্যা করতে গিয়েছিল, ইতিহাস আমরা জানি, জানি না জানি না কি জানেন না, রসুলকে কতল করতে গিয়েছিলেন উমার, সেই উমার তিনি কি করলেন, ইসলাম কবুল করলেন, রসুলের কথা শুনে ইসলাম কবুল করে ফেললেন, জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি বলছে, হযরত ওমর করিতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ, মহব্বতে বলো সুবহানাল্লাহ। কবি বলছে, হযরত ওমর করিতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়, যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যাই নবীর ফানা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও শাহে মদিনা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামের গান শূন্য কাফিলা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামের গান শূন্য কাফিলা, ও আসমি মক্কি, ও আসমি মক্কি মদনি শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও শাহে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু চা কিংবা পানি নিয়ে আসেন, কর্তৃপক্ষকে বলবো। আহমদ হে মুহাম্মদ হে যিনি আখিরি নবী, যার ওসিলাতে সিজন হলো এ সুন্দর পৃথিবী, জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সোনার নবীর নাম হলো পাঁচটা, জোরে বলেন কয়টা,
পাঁচটা হযরত আমিনাকে স্বপ্নের ভিতরে পাঁচটা নাম শিখিয়েছিল, এক নম্বর মোহাম্মদ, দুই নম্বর আহমদ, তিন নম্বর মাহি, চার নম্বর হাসি, পাঁচ নম্বর আকিব। বুখারী শরীফের মধ্যে এসেছে ও আকিবুল্লাযী লাইসা বাদা লিনাবী, আকিব মানে হলো শেষ, আকিব মানে কি শেষ, এটা বুখারী হাদিসে এসেছে। এবার কোরআন শরীফে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা ولكن رسول الله وخاتم النبيين সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষদের পিতা নন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল, তিনি হলেন শেষ নবী। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি বলছে আহমদ হে মুহাম্মদ হে যিনি আখিরি নবী, যার ওসিলাতে সিজন হলো এ সুন্দর পৃথিবী, তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার নবীর রূপ দেখে সূর্য দিওয়ানা হয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি বলছে তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহী মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্মের গান শূন্য কাফিলা, ও হাশিমি মক্কি মদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহী মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কি বাজান, আপনার খারাপ লাগতেছে নাকি? আপনার খারাপ লাগে নাকি? ও চলুক চলুক নাকি? চলুক ইনশাআল্লাহ। আমার বলি ভাইরা বেশি সাদাত আমরা করব না, আমার পরে মনে হয় আরেকজন আছেন, তিনিও আসবেন, দেখি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। চলুন, রসুলকে আল্লাহ পাক পরিশুদ্ধ করার ক্ষমতা দিলেন, তাকে আল্লাহ পাক কিতাব দিলেন এবং তাকে দিয়েছেন হিকমত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। কেমন বিজ্ঞান শিক্ষা দিয়েছেন রসুল হলো আমাদের জন্য শিক্ষক। আমার ভাইরা আজকে যে আমরা পানি পান করি, এই পানি পান করার ভিতরে ছয়টা সুন্নাত আছে। জোরে বলো কয়টা সুন্নাত? ছয়টা সুন্নাত আছে। এক নম্বর, রসুল বলেন তোমরা পানি যখন পান করবে, এক নম্বর তোমরা গ্লাসে ঢেলে পানি খাবে। কিসে ঢেলে? গ্লাসে ঢেলে পানি খাবে। চুমুট দিয়ে পানি খাবার কথা রসুল বলেছেন, চুমুট দিয়ে পানি খেলে তার কোনো হাড়ের সমস্যা হয় না। আজকে বিজ্ঞানও বলছে বোতলে উঁচু করে পানি খেয়ে না, এতে হাড়ের ক্ষতি হয়। আমার ভাইয়েরা বাপজিরা, আমার এক নম্বর সুন্নাত হলো গ্লাসে পানি ঢেলে খাওয়া, এক নম্বর সুন্নাত। ঠিক আছে, রাখেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো ফিরে যাই, এক নম্বর গ্লাসে ঢেলে খাওয়া, দুই নম্বর সুন্নাত পানিটাকে আপনি গ্লাসে ঢেললেন, এবার দুই নম্বর সুন্নাত হলো পানি খাওয়ার দোয়া পড়ে খাওয়া। কি পড়ে খাওয়া? দোয়া পড়ে খাওয়া, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, মুখস্থ করবেন পরি সবাই, ওয়াসাকাহুম
রব্বুহুম শারাবান তাহুরা। আপনি এই দোয়াটা পড়ে আপনি পানি পান করবেন। যদি আপনি দোয়া না পড়তে পারেন, অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পানি পান করবেন। যেহেতু রসুল বলেন যে ব্যক্তি খাওয়া হয় ওই খাদ্য বস্তুকে যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয়, ওই খাদ্য বস্তুটা শয়তান তাতে এমনি করে ওয়াসওয়াসা দেয়, শয়তান সেই বস্তুটা এমনি করে নষ্ট করে দেয়। এজন্যই শয়তান থেকে ওই পানিটাকে আপনি পবিত্র করবেন, খাবারটাকে পবিত্র করবেন, আগে আপনি বিসমিল্লাহ শরীফ পড়বেন। আল্লাহ পাক এই আমলটা করলেও আমার রসুলের একটা সুন্নাত জিন্দা হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আপনি ইস্তিনজায় যাবেন, আপনি বাথরুমে যাবেন, আপনি দোয়া পড়তে পারেন না, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে আপনি বাথরুমে যাবেন, আপনার লজ্জা স্থানটা শয়তান দেখতে পাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল একদিন বসে আছেন, বুখারী শরীফের মধ্যে আসছে, এমন অবস্থায় সাহাবায়ে কেরামদের নিয়ে হুজুর বসে আছেন, কিছু খাবার চলে আসছে। রাসূল বললেন দস্তারখানা পাতাও, দস্তারখানা পাতিয়ে খাওয়াটাও সুন্নাত। রাসূল বললেন দস্তারখানা পাতিয়ে দাও, খাবারটা আমার সামনে দেয়া হোক। রাসূল হাতে করে খাবার দিবেন, এমন অবস্থায় ইবলিস শয়তান দেখেছে খাবার ঢালা হয়ে গেছে। ইবলিস শয়তান তাড়াতাড়ি কি করলো, একটা ছোট্ট সুন্দরী, একটা ছোট্ট রূপসী সরসী সুন্দরী, একটা ছোট্ট একটা মেয়ে তার মাথার উপরে ভর হয়ে গেল। ছোট্ট মেয়েটি ছুটে চলে আসছে, চলে এসে ওই খাবারে হাতা মারতে যাবে, হাত ধরে এগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাতখানা ধরেছে তার, ওই মেয়েটার হাতটা ধরেছে, মেয়ের মুখটা কালো হয়ে গেছে। সাহাবাই কেরামরা বলছে রসুল শিশুদেরকে দেখলে এত ভালো আদর করে, এত মহাব্বত করে, আর মেয়েটা আগে খাবার নিতে যায় আর রসুল তার হাতখানা আটকে দেয়। মনে মনে সাহাবীরা একটু ধারণা হলো, এরকম কেন, আমার রসুল এরকম মানুষ, এরকম ব্যক্তি নন, এরকম ব্যক্তি নন তো, একটা বাচ্চা হাত দিচ্ছে আর তার হাতখানা রসুল হাত ধরে নিল কেন। আল্লাহর নবী সাহাবীদের মনের অবস্থা বুঝতে পারলেন। ওই সময়তে আল্লাহর হাবিব বললেন ইন্নি আরমালা তারাওনা, ও আমার সাহাবীরা, আমি রসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না, সুতরাং তোমরা একটা মন মন্তব্য করেছো আমাকে নিয়ে, তোমরা শোনো। ওই শয়তান দূর থেকে লক্ষ্য করেছে এখানে কিছু খাবার ঢালা হয়েছে, খাবারগুলো খাওয়া হবে। শয়তান দেখছে এখানে উমার আছে, শয়তান দেখছে এখানে আল্লাহর নবী বসে আছে, এখানে আমি ডাইরেক্ট কিভাবে যাব। এজন্যই শয়তান ওই ছোট্ট বাচ্চির মাথায় এসে বসেছে আর ওকে যেন ওয়াসওয়াসা দিচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ওই খাবারে হাত দিয়ে দাও, শয়তান অপবিত্র, ওই খাবারে যদি হাতটা দিয়ে দেয় বরকত নষ্ট হয়ে যাবে। এজন্যই আমি দেখছি শয়তান ওর মাথার উপরে ভর করে এসেছে, তাই আমি ওই ওর মেয়েটার হাতখানা চেপে ধরলাম, শয়তান এখান থেকে দূর হয়ে চলে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য খাওয়া শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে। করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। এই আমলটা মনে রাখবো, যেখানেই খাবার খাবো আগে বিসমিল্লাহ শরীফ পড়ে নেব। রাসূল বললেন তোমরা যখন ঘরে দরজা লাগিয়ে দেবে রাতের বেলা শুয়ে পড়বে স্বামী স্ত্রী একত্রিত হয়ে, ওই দরজাটা লাগানোর সময় তোমরা বাড়ির মেয়েদেরকে বলে দেবে তারা যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা বন্ধ করে। কারণ স্বামী স্ত্রী তো এক জায়গায় থাকবে, তারা কোন কে কোন অবস্থায় থাকবে, আর শয়তান বেশি লগ্ন চেহারা দেখতে ভালোবাসে। জোরে বলে নাউযুবিল্লাহ। শয়তান উলঙ্গ উলঙ্গিনী চেহারা দেখতে খুব ভালোবাসে। এজন্যই তোমরা যখন ঘরের ভিতরে শুয়ে পড়বে ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা বন্ধ করবে, বন্ধ করলে আর শয়তান তোমার ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা এসেছে, রাসূল বলেন তোমাদের ঘরের ভিতরে যে পানির পাত্রটা থাকবে ওই পানির পাত্রের তোমরা ঢাকা দিয়ে দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢাকা দিবে। এমনকি যদি তোমাদের ওই পানির পাত্রের যে বড় মুখ, বড় ডালা যদি তোমাদের না থাকে, ওর উপর একটা লাঠি এরকম ভাবে আড়াআড়ি ফেলে দেবে। কি
কি ফেলে দেবে, লাঠি ফেলে দেবে ওই ওই পানিটার মুখে, একটা মনে করেন বড় বালতি, অত বড় ঢাকনা আপনার নেই, আপনি একটা পাটকাঠি নিয়ে, পাটকাঠি বলে নাকি এখানে, পাটকাঠি নেবেন, একটা পাটকাঠি, এরকম মেয়েদের বলে দেবেন, আপনার স্ত্রীকে আপনি বলে দেবেন যে পাটকাঠিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির পাত্রে প্রতিদিন রাত্রিবেলা দিয়ে দিও, কেন ওই পানিটা তাহলে আর শয়তান এটু করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলেন, এগুলো ছোট ছোট ওয়াজ আমাদের খারাপ লাগতেছে নাকি, খারাপ লাগতেছে? যেহেতু রসুলের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইয়েরা, চলুন আলোচনা করছিলাম পানি খাওয়ার ছয়টা সুন্নাত। জোরে বলো কয়টা, ছয়টা সুন্নাত, কটা বলেছি, দুইটা না, দুইটা বলছিলাম, এক নম্বর গেলাসে গেলাসে ঢেলে খাওয়া, দুই নম্বর সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, দোয়াটা পড়ে খাওয়া, দোয়া যদি না জানি অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবো। এবার তিন নম্বরে, তিন নম্বরে তোমরা দু হাত দিয়ে ধরে গ্লাসটাকে দুই হাত ধরে দিয়ে ধরে খেতে হবে, এক হাত দিয়ে না, দু হাত দিয়ে ধরে খাবে, ডান হাত দিয়ে মিনিমাম তোমরা খবরদার ম্যাক্সিমাম ডান হাত দিয়ে ধরবে, তারপরে বাম হাত কানা তোমরা লাগাবে, দুই হাত দিয়ে ধরে খাবে, একটা সুন্নাত, দু হাত দিয়ে ধরে খাবে, তিন নম্বর হয়ে গেল। চতুর্থ নম্বর রসুল বলেন তিন নিঃশ্বাসে পানিটা খাবে, জোরে বলো কয় নিঃশ্বাসে, তিন নিঃশ্বাসে, অনেকে জগ এরকম ধরে আর এরকম ভাবে ফেলে দেয়, এতে নিজের হাড়ের ক্ষতি হয়, রসুলের সুন্নাতের ক্ষতি হয়। তিন নিঃশ্বাসে কেন খাবেন, আজকে বিজ্ঞানের কাছ থেকে তত্ত্ব শোনেন, আর আমার রসুল কত বড় বিজ্ঞানী একটু দেখেন, আমার আল্লাহ পাক আমার রসুলকে বড় বিজ্ঞানী বানাই দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করলেন, কাবা শরীফ তৈরি করার পরে তিনি কাবাকে রেডি করার পরে ইসমাইল আর ইব্রাহিম দুই বাপ বেটা মিলে দোয়া চাইছেন, আল্লাহ পাক এই ঘরকে আপনি আবাদ করবেন, আর এই ঘরের পাশে আপনি এমন একজন রসুলকে পাঠাবেন যে রসুলকে আপনি আপনি তাকে আয়াত তেলাওয়াত করার শিক্ষা দিবেন, কিতাব দিবেন, কিতাব দিবেন এবং আয়াত শিক্ষা দিবেন, আর আপনি তাকে মানুষকে যে যেন পরিশুদ্ধ করতে পারে এই ক্ষমতা আপনি তাকে দিবেন, তাকে আপনি হিকমত শিক্ষা দিবেন। ইন্নাকা আনতাল আযীযুল হাকীম, নিশ্চয়ই আপনি পরাক্রান্ত বিজ্ঞানময়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পাক হিকমত শিক্ষা দিলেন, একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা। মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার টাকা থাকলে আপনি মদিনায় যেতে পারবেন না, কথা ঠিক না, ঠিক না? কত মানুষ আছে টাকা আছে কিন্তু মদিনায় যেতে পারে না, যারা রসুলের আশেক হয় প্রকৃত মুমিন হয় তারাই মদিনায় পৌঁছে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলছে মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বাইজান মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি পসা তোর বার দেখলো নবীজির,
সুইতি সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে জালালউদ্দিন সুইতি? যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন শিষ্যকে ডেকে বলছে, বাগদাদ শরীফে দাঁড়িয়ে আছে, শিষ্যকে ডেকে বলছে, বাবা চলো আজকে জোহরের নামাজটা আল্লাহ পাকের কাবা শরীফে আদায় করব। জোরে বলো সুবহানাল্লাহ। শিষ্য বলছে, তো সম্ভব? হাজার হাজার মাইল রাস্তা আপনি যাবেন কি করে? বলে, বাবা কাউকে বলবেন আমি বেঁচে থাকতে, চলো চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, ফাঁকা জায়গা দিয়ে দু চার পা হাঁটলেন, বললেন বাবা চোখটা খোলো, চোখটা খুললেন, বলে ওই দেখো আল্লাহ পাকের কাবা শরীফ দেখা যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন স্মৃতি রহমাতুল্লাহ আলাইহে, তিনি জোহরের নামাজ পড়লেন, তসবিহ পড়লেন, বললেন বাবা চলো আসরের রক্তের নামাজ যেখানে ছিলাম বাগদাদ শরীফের মসজিদে যেয়ে পড়বো। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহে 75 বার স্বপ্নের ভিতরে রাসূলকে দেখেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি বলছে, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজির, এতবার দেখলো নবীর, এতবার দেখলো নবীর, তৃপ্তি তাহার মিটলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মুখ ফুটিয়ে বলি মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যাই হোক আমার ভাইয়ের বাকির আমার নেক্সট যিনি, তিনি মনে হচ্ছে এসে গেছেন, এজন্যই সংক্ষিপ্ত আলোচনা করতে বলছেন। আসুন, এখন যে কথা বলছিলাম, রসুলের প্রত্যেকটা জীবনী হচ্ছে শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা। কেন আপনি তিন নিঃশ্বাসে পানি খাবেন? আজকে বিজ্ঞান বলছে যে আমরা যদি, আপনি মনে করেন গ্লাসটা আপনি মুখে ধরলেন, ধরে আপনি এক পানা খাচ্ছেন, এখন আপনি নিঃশ্বাসগুলো ফেলছেন, এই নিঃশ্বাসের যে যা ফেলা হয় যে হাওয়াটা, একে বলা হয় কার্বন ডাইঅক্সাইড। এটাকে কি বলা হয়? কার্বন ডাইঅক্সাইড। এটা কি শরীরের পক্ষে ভালো জিনিস না ক্ষতিকারক? বিশাল ক্ষতিকারক। এটা গাছের গাছের জন্য কাঁদতো, আর গাছ এটাকে গ্রহণ করে নেয়, নিয়ে সূর্যের আলো আর গাছের সবুজ পাতার ভিতরে এক এক ধরনের রান্না হয়। এই রান্নার ভিতর দিকে এটাকে কার্বন ডাইঅক্সাইডটাকে আবার আপনার আমার জন্য অক্সিজেন বানিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবে। এখন আপনি যদি গ্লাসে এরকম ভাবে অটোমেটিক আপনি পানিটা দিয়ে চুমুট দিয়ে খান, তাহলে আপনি যে নিঃশ্বাস ফেলছেন গ্লাসের ভিতর, ওইটা পানির সঙ্গে মিশে আবার আপনার শরীরের ভিতরে যাচ্ছে, এটা কিন্তু ক্ষতিকারক। এবার রাসূল বলছে তুমি একটুখানি পানি চুমুট দিয়ে নিঃশ্বাসটা বাইরে নাও, নিয়ে আবার তুমি আবার একটু খাও, এইভাবে করে তিন নিঃশ্বাসে পানি খাও, এতে করে তোমার আরো সুবিধা হবে। শুধু তাই না, আপনারা জানেন যে অনেকের বুকে ভাত বাঁধার সমস্যা আছে, আছে না? নাই, ভাত বাঁধলে অন্য কিছু বেঁধে গেলে দেখি আমরা ছাড়াই যাই, ছাড়ানো যায় হয়তো কোনো ভাইতে, কিন্তু পানি বুকে বেঁধে গেলে কিন্তু খুবারটা ছাড়ানো যায় না, মারাই যায় মানুষ। এই জন্য পানি বুকে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রসুল বলেছেন যে তোমরা পানিটা আস্তে আস্তে খাবে, তিন নিঃশ্বাসে খাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কত নাম্বার হলো? চার না পাঁচ, পাঁচ না পাঁচ। এবার ছয় নম্বরে রসুল বলেন তোমরা যখন পানি খাওয়াটা শেষ করবে আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। যাই হোক আমার ভাইরা, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উম্মি নবীর মধ্যে দিয়েও আমার আল্লাহ পাক শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, যেহেতু আমার রাসূলের শিক্ষক ছিলেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার নবীকে জন্য দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়াই নাই, যেহেতু যে পড়াবে তার মন মগজ তো ছোট, এজন্যই আমার রাসূলকে আমি আল্লাহ পাক ডাইরেক্ট শিখিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওহী করে করে আমার রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমি কিছু আপনার বিস্তারিত আলোচনা করতে করতে অনেক এদিক ওদিকে চলে গিয়েছিলাম, তো সংক্ষেপ করলাম। আমার ভাইয়েরা বাপ জিরা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রুহুল আমিন সাহেব মিলাদের দলিল দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ হুজুর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুলের এতিমের ঘটনা বর্ণনা করলেন কেন যদি মিলাদ না হবে? সবাই বলে সুবহানাল্লাহ। যাই হোক, আমি আজকে মিলাদের দলিলের উপরে কিছু আলোচনা করে
যে হ্যাঁ দরবার শরীফে আপনার মাওলানাবাগ দরবার শরীফে আপনারা জানেন নিশ্চয়ই কলম পত্রিকায় দেখেছেন খোবাইব আমিন ভাইয়ের তরফ থেকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী কালকে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যিনি জমপুর হুজুরের ছেলে বাংলাদেশ উনি আসছেন তরিকা বিশিষ্ট একজন আল্লাহর ওলি তিনি আসবেন এবং অন্য অন্য কারীরা আছে আহমদ বিন ইউসুফ আসছেন আহমদ বিন ইউসুফ আল আজহারি তিনি আসছেন এবং অন্য অন্য কারী সাহেবরা আছে আপনারা জানেন আপনারা আগামী কালকে সেখানে একটু উপস্থিত হবার চেষ্টা করবেন সারা রাত হবে ইনশাআল্লাহ মাহফিল যাই হোক আমার ভাইরা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কদিন হায়াত রাখেন দাদা পীরের সিলসিলার খেদমত করার তৌফিক দান করেন সকলকে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহ।